ভারতের প্রথম সংবাদপত্র হিকিজ বেঙ্গল গেজেট। উইলিয়াম বোল্টস নামে এক ডাচ বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, বণিক হিসেবেও পরিচিতি হয় তার। 1772 সালে প্রকাশিত হয় তার বই কনসিডারেশনস অন ইন্ডিয়া অ্যাফেয়ার্স। পলাশি যুদ্ধের পর সবে প্রায় 11 বছর কেটে গেছে। 1768 সেপ্টেম্বরে তিনি কলকাতায় একটি সংবাদপত্র শুরু করার ইচ্ছা ঘোষণা করেন। ভারতীয় উপমহাদেশ তথা এশিয়ায় তখনও কোনো মুদ্রিত সংবাদপত্র চালু হয়নি। সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় কর্তৃপক্ষ তাকে সে বছরই বাংলা ত্যাগের নির্দেশ দেয়। ফলে ভারতের প্রথম আধুনিক সংবাদপত্র প্রকাশ তাঁর পক্ষে আর সম্ভব হয়নি। তখন প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম পরিচিত ছিল বেঙ্গল প্রেসিডেন্সি নামে। এর অন্তর্গত ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যা। রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে ম্যাড্রাস ও বম্বে প্রেসিডেন্সি চলে আসে বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে। বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর পদটির উন্নতি করে নামকরণ হয় গভর্নর জেনারেল। সেই পদে নিযুক্ত হলেন ওয়ারেন হেস্টিংস। সেটা ভারতে তাঁর দ্বিতীয় এবং শেষবার আসা। 1774 প্রতিষ্ঠিত হয় সর্বোচ্চ এক্সিকিউটিভ স্তরের সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল, সংক্ষেপে সুপ্রিম কাউন্সিল। তাতে কোম্পানির ডিরেক্টর্স বোর্ড দ্বারা নিযুক্ত হতেন গভর্নর জেনারেল সহ মোট 5 জন সদস্য। তাই গভর্নর জেনারেল ইন কাউন্সিল নামেও এটি পরিচিত ছিল। সুপ্রিম কাউন্সিলের 4 সদস্যের মধ্যে একজন ছিলেন হেস্টিংসের প্রধান প্রতিপক্ষ ফিলিপ ফ্রান্সিস। ওদিকে জেমস অগাস্টাস হিকি নামে এক আইরিশ কিশোর স্কটিশ সমুদ্রক উইলিয়াম ফাদেনের সহকারী হয়ে লন্ডনে চলে আসেন। সে কাজে বেশি দিন মন বসাতে পারলেন না। একের পর এক পেশা পরিবর্তন করে আইনজীবী সার্জেন্ট ডেভির কাছে কেরানির কাজ করতে শুরু করেন। একসময় তাও ছেড়ে এক শল্য চিকিৎসকের সহকারী হন। শল্য চিকিৎসকের সহকারী হিসেবে তিনি কলকাতায় এসে পৌঁছন। কলকাতায় এসে শল্য চিকিৎসার পাশাপাশি জাহাজে মাদ্রাজসহ ভারতের উপকূলবর্তী অঞ্চলে পণ্য পাঠাবার ব্যবসা শুরু করেন। 1776 খ্রিস্টাব্দে তাঁর শিপিং ব্যবসা প্রচণ্ড মার খায়। তাঁর পাঠানো পণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেরত আসে। পাওনাদারদের আশ্বাস রাখতে না পেরে দিনারদায়ে 1976 অক্টোবরে কারারুদ্ধ হন। সে সময় কারাগারে বন্দীদের খাই খরচ ইত্যাদি নিজেদেরই যোগাতে হতো। হিকিও তাই রোজগারের জন্য বন্দী থাকার সময় একটি মুদ্রণযন্ত্র সংগ্রহ করে ছাপাখানার কাজ শুরু করেন। ছাপাতেন বিজ্ঞাপন, দলিল, দিনপঞ্জিকা ইত্যাদি। রোজগার থেকে নিজের জন্য নিয়োগ করেন আইনজীবী উইলিয়াম হিকিকে। আইনজীবী এই উইলিয়াম হিকি কিন্তু অগাস্টাস হিকির কোনো আত্মীয় নন। উইলিয়াম হিকির ভাষায় অগাস্টাস হিকি হলেন এক ওয়াইল্ডার আইরিশ ম্যান। 1778 আইনজীবী উইলিয়াম হিকির মারফত দেনা শোধ করে জেল থেকে মুক্তির আবেদন করেন। কমন জেল থেকে অবশেষে তিনি মুক্তি পেলেন। হিকি দেখলেন কলকাতায় মুদ্রণে তার কোনো প্রতিদ্বন্দ্বী তখনও নেই। অগাস্টাস হিকি প্রথমে প্রসপেক্টাস ছাপিয়ে ঘোষণা করেন তিনি একটি সংবাদপত্র ছাপতে শুরু করবেন। 1780 সালের 29 জানুয়ারি আত্মপ্রকাশ ঘটল ভারতীয় উপমহাদেশ ও এশিয়ার প্রথম মুদ্রিত সংবাদপত্র ইংরেজি ভাষায় ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, বেশিরভাগের কাছে অবশ্য পরিচিত হিকিজ বেঙ্গল গেজেট বা শুধুই হিকিজ গেজেট অথবা বেঙ্গল গেজেট নামে। প্রকাশক ও সম্পাদক ছিলেন সেই আইরিশ জেমস অগাস্টাস হিকি নামের অত্যন্ত অদ্ভুত প্রকৃতির ব্যক্তিটি।
12 ইঞ্চি দীর্ঘ ও 8 ইঞ্চি প্রস্থ দুই কাগজের মোট চার পৃষ্ঠার এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশিত হতো প্রতি শনিবারে রাধাবাজার কলকাতা থেকে। প্রতি পৃষ্ঠায় থাকত তিনটি কলাম, দাম ছিল এক টাকা। সাপ্তাহিক প্রচার সংখ্যা আনুমানিক প্রায় 400 কপি। উদ্বোধনকালে সম্পাদক হিকি ঘোষণা করেন যে তার পত্রিকার ব্রত হবে দেশের ঘটনাবলী বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে প্রকাশ করা। তিনি তার অঙ্গীকার রক্ষা করতে চেষ্টাও করেছিলেন। পরে তার সম্পাদকীয় অবস্থান পরিবর্তন করে সরকারের সমালোচনায় মুখর হয়ে উঠেছিলেন। কলকাতা শহরের ক্রমবর্ধমান বাণিজ্যিক কার্যকলাপ বাড়ার সাথে সাথে এখানে কোম্পানির কর্মকর্তা, ব্যবসায়ী, এজেন্ট এবং ইউরোপীয় মধ্যবিত্ত শ্রেণীর বসতি বাড়তে থাকে। তারা প্রবলভাবে একটি আধুনিক মাধ্যমের খুব প্রয়োজন বোধ করতে থাকে। সে চাহিদা পূরণ করে হিকিজ বেঙ্গল গেজেট। নিয়মিত পাঠকরা চিঠি লিখতেন, চিঠিতে থাকত তৎকালীন প্রশাসনের বিভিন্ন দুর্নীতির খবরাখবর, অভাব অভিযোগ, আদালতের বেআইনি কাজকর্ম, ছিল শিক্ষা মুদ্রা বাতিলের ফলে অসুবিধা সহ নানান অপকর্মের কথা। পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি, সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা ছাপা হতো। পোয়েটস কর্নার নামে একটি বিশেষ অংশ ছিল, তাতে প্রেম ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে হিকি সহ আরও কয়েকজন নিয়মিত কবিতা লিখতেন। প্রকাশের প্রথম মাসে কোনো রাজনৈতিক বিবাদপূর্ণ লেখা ছাপা হয়নি। বেঙ্গল গেজেট প্রকাশের ছ মাসের মাথায় আগস্টের মাঝামাঝি সময়ে হেস্টিংস এবং সুপ্রিম কাউন্সিলের ফিলিপ ফ্রান্সিসের বিরোধ চরম সীমায় পৌঁছয়। মেজাজের মাথায় ফ্রান্সিস ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধ আহ্বান করে বসেন। কলকাতার আলিপুরে চিড়িয়াখানার পাশে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি, সে সময় ভবনটি বেলভিডিয়ার হাউস নামে পরিচিত ছিল। তারই পাশের একটি নির্জন মাঠে বটগাছের তলায় 17 আগস্টের ভোর 5:30 সে লড়াই হয়েছিল। এখন সেই স্থানটির নাম ডুয়েল অ্যাভিনিউ। ওই দ্বন্দ্বে হেস্টিংসের কিছু হয়নি, তবে কাঁধে গুলি লেগে ফ্রান্সিস গুরুতর আহত হন। দ্রুত আরোগ্য লাভ করে 1781 সালে ফ্রান্সিস বাংলা ত্যাগ করে ইংল্যান্ডে ফিরে যান। আর বিরোধী শূন্য হেস্টিংস আরও বছর পাঁচেক কলকাতায় থেকে গিয়ে গভর্নর জেনারেলের মেয়াদ পূর্ণ করেন। কিন্তু এই 5 বছরে বিরোধী শূন্য হলেও হেস্টিংস বিরোধিতা শূন্য থাকলেন না, কারণ ততদিনে হিকির গেজেটে সরকারের সমালোচনা শুরু হয়ে গেছে। বার বার সাবধান করলেও নির্ভীক সাংবাদিক হিকি ফোর্ট উইলিয়ামের শাসনকর্তাদের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্রমাগত লিখতে থাকেন। তার থেকে কোম্পানি যে বিবিধ সমস্যার মুখোমুখি হতে চলেছে তা টের পায়। তারা অনুভব করে অচিরে হিকিকে থামানো দরকার। 1780 14 নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর মারফত তার পত্রিকার বিতরণ বন্ধ করে দেওয়া হয়। আবার বেনিয়া বুদ্ধিতে তারা এও বুঝতে পারে এই সংবাদপত্রই মানুষের সাথে সংযোগ স্থাপনের একটি ভালো এবং লাভজনক উপায়। তাই হিকির রূপরেখার প্রায় নকল করে একটি প্রতিদ্বন্দ্বী সংবাদপত্র চালু করা ও তাকে পৃষ্ঠপোষকতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে হিকির গেজেট প্রকাশের বছরেই 18 নভেম্বর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকেই প্রকাশিত হয় ভারতে মুদ্রিত দ্বিতীয় সংবাদপত্রটি, সেটিও ইংরেজি সাপ্তাহিক, নাম দ্য ইন্ডিয়া গেজেট অথবা ক্যালকাটা পাবলিক অ্যাডভার্টাইজার। বার্নার্ড মেসিংক এবং পিটার রিড নামে দুই কোম্পানি কর্মচারী দ্বারা প্রতিষ্ঠিত কাগজটি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস প্রশাসনের এক বড় সমর্থক হয়ে হিকির বেঙ্গল গেজেটের প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে উঠল। সেটি প্রকাশের সাথে সাথে হিকি তার সংবাদপত্রে শিরোনামে ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইফারের ঠিক আগে জুড়ে দেন দ্য অরিজিনাল শব্দ দুটি, মানে জোর দিয়ে বোঝাতে চাইলেন তাঁর সংবাদপত্রটি আদি।
প্রতিদ্বন্দ্বী সাপ্তাহিকটির আগমন হিকিকে প্রচণ্ড ক্ষিপ্ত করে তোলে। যারা তাদের সমর্থন করেছিলেন তাদের বিরুদ্ধে তার লেখাগুলি হয়ে ওঠে আরও বিদ্বেষমূলক। সাইমন ড্রোজ নামে কোম্পানির এক কর্মচারী ইন্ডিয়া গেজেট প্রকাশে সাহায্য করেছিলেন। হিকি তার গেজেটে অভিযোগ করেন, ড্রোজ এবং হেস্টিংসের দ্বিতীয় স্ত্রী মারিয়ানকে তিনি ঘুষ দিতে অস্বীকার করার শাস্তি হিসেবেই সরকার ইন্ডিয়া গেজেটকে সমর্থন করেছে। ডাক মারফত তার বেঙ্গল গেজেট বিতরণ বন্ধ করা সম্পর্কে ক্ষুব্ধ হিকি মন্তব্য করেন, গভর্নরের এই পদক্ষেপ স্বেচ্ছাচারী স্বৈরতন্ত্রের শক্তিশালী প্রমাণ। অনাথ শিশুদের তহবিল থেকে চুরি সহ একাধিক বিষয়ে অভিযোগ করেছিলেন ওল্ড মিশন চার্চ প্রতিষ্ঠাতা স্থানীয় সুইডিশ মিশনারি জোহান জাকারিয়া কির্নান্দার সম্পর্কে। তখন হিকির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। আদালত তাকে 4 মাসের কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা করে। ফোর্ট উইলিয়াম অব বেঙ্গল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলাইজা ইম্পের বিরুদ্ধে করেন ঘুষ নেয়ার অভিযোগ। অসহায় হিকি কোম্পানির সকল শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে শুরু করেন তার তিক্ত আক্রমণ। গভর্নর জেনারেল থেকে প্রধান বিচারপতির পরিবারের সদস্যদেরও তিনি এর থেকে রেহাই দেননি। প্রশাসন এবং বিচার বিভাগ উভয়ই হিকির উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে, ফলে বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে ফেলা হয়। একাধিকবার গ্রেপ্তার ও আদালতে হাজির করা হয় তাকে। জামিনের 80,000 টাকা দিতে না পারায় তাকে পাঠানো হয় কারাগারে। কাগজের বিরুদ্ধে দায়ের করা হয় বেশ কিছু মানহানির মামলা। মানহানির মামলায় হিকিকে দোষী সাব্যস্ত করা হয়। এত কিছুর পর হিকির আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। অধিকাংশ সময় কারাগারে কাটাতে হলেও হিকির সংবাদপত্র প্রকাশ অব্যাহত ছিল। খরচ কমানোর জন্য তাকে একা একাই একসময় কাজ করতে হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিকির অর্থনৈতিক সমস্যার সুযোগ নিয়ে ফাঁদে ফেলার জন্য একটি মুদ্রণের বরাত দেয়। তাকে অগ্রিম হিসেবে অল্প পরিমাণ টাকা দিয়ে মুদ্রণের পর আর কোনো টাকা দিল না। এতে হিকির প্রায় 30,000 টাকার বেশি ক্ষতি হয়ে গেল। কোম্পানির প্রতারণার পর হিকি আর তার লোকসান কাটিয়ে উঠতে পারেননি। এই সময়ে রোহিলা যুদ্ধের মতো ওয়ারেন হেস্টিংসের নানা যুদ্ধ প্রচেষ্টার বিষয়ে হিকির ব্যঙ্গাত্মক রচনাগুলি প্রশাসনকে আরও ক্ষুব্ধ করে তোলে। তারা হিকিকে নিশ্চুপ করানোর সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্টের আদেশে হরপ ও ছাপাখানা বাজেয়াপ্ত হয়। পরের সপ্তাহেই সেগুলির নিলাম হয়ে যায়। ভারতের মাটিতে সাংবাদিকতা শুরু করার 2 বছর পর 1782 মার্চ হিকি তার ছাপাখানা বন্ধ করতে বাধ্য হন। ফলে অস্তমিত হয়ে গেল ভারতীয় উপমহাদেশের প্রথম সংবাদপত্রের রক্তিম সূর্য। তারপরে হিকি কী করেছিলেন এবং কীভাবে তার অবশিষ্ট দিনগুলি কাটিয়েছিলেন তা আজ স্পষ্ট নয়। সরকার হিকির আচরণকে কোম্পানি এবং ব্রিটিশ জাতির স্বার্থের পরিপন্থী সাব্যস্ত করে বাংলায় তার অবস্থানের অনুমতি বাতিল করে এবং তাকে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দেয়। একটি সূত্র অনুসারে 1782 সালে হিকি ভারত ত্যাগ করতে বাধ্য হন। চরম দারিদ্র্যের মধ্যে নিজ ভূমে ফিরে যাওয়ার অর্থ সংগ্রহের জন্য কপর্দকশূন্য বৃদ্ধটি চীনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেন, কিন্তু তার আর চীনে পৌঁছনো সম্ভব হয়নি। তার আগে হিকি নিজেই হয়ে যান সংবাদ। 1802 16ই ডিসেম্বর ক্যালকাটা গেজেটে প্রকাশিত হয় ছোট্ট একটি খবর, চীনে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেমস অগাস্টাস হিকি। ভারতীয় সংবাদ মাধ্যমের পথিকৃত হিকির অনুপ্রেরণায় হিকির গেজেট প্রকাশের 10 বছরের মধ্যে কলকাতা, বম্বে, মাদ্রাজ সহ সারা ভারত জুড়ে 15টি সংবাদপত্রের আবির্ভাব ঘটে। ইন্ডিয়া গেজেট, ক্যালকাটা গেজেট, বেঙ্গল জার্নাল, ওরিয়েন্টাল ম্যাগাজিন, মাদ্রাজ কুরিয়ার ইত্যাদি।
তিনি ভারতীয়দের কাছে সংবাদপত্রের যে ক্ষমতা উন্মোচন করেছিলেন তার থেকে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান ঐতিহ্য অনুপ্রাণিত হয়েছিল। স্মরণ, কলকাতা পৌরসভা ডেকার্স লেনের নাম পরিবর্তন করে রাখে জেমস হিকি স্মরণী। তার তিরিক্ষে মেজাজ, পক্ষপাতদুষ্ট উন্নাসিকতা এবং খামখেয়ালিপনা তাকে সাংবাদিক হিসেবে সম্মানিত ও প্রতিষ্ঠিত করতে পারেনি হয়তো, হয়তো তার উপযুক্ত শিক্ষার অভাবও ছিল, কিন্তু সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে তার ধারণা ছিল স্বচ্ছ ও বিস্তৃত। আপোষ না করে সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে লড়াই করার সাহসের অভাব তার কখনোই হয়নি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জাগ্রত প্রহরী, প্রায় 100 কোটির বেশি মানুষের প্রাণস্পন্দন টিকিয়ে রাখা আজকের যাবতীয় ভারতীয় সংবাদ মাধ্যমের শিখা প্রায় 240 বছর আগে প্রজ্বলিত করেছিলেন এই অদম্য আইরিশ ম্যানটি, তাকে আমাদের কুর্নিশ। Thank you.